যিশু যখন আবার নৌকোয় উঠে আড়াআড়ি হ্রদের অপর পাড়ে গেলেন, হ্রদের তীরে তখন তার চারপাশে অনেক লোকের সমাবেশ হল। সেই সময় জাইর নামে সমাজ ঘরের এক অধ্যক্ষ সেখানে এলেন। যিশুকে দেখে তিনি তার চরণে পতিত হলেন। তিনি আকুলভাবে তার কাছে অনুনয় করলেন, আমার ছোট মেয়েটি মরণাপন্ন, আপনি দয়া করে আসুন ও তার উপরে হাত রাখুন যেন সে আরোগ্য লাভ করে বাঁচতে পারে। তাই যিশু তার সঙ্গে চললেন। অনেক লোক তাকে অনুসরণ করছিল ও তারা চারপাশ থেকে তার উপরে চেপে পড়তে লাগল। সেখানে এক নারী ছিল, ১২ বছর যাবৎ তার রক্তস্রাবের ব্যাধি ছিল। বহু চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে সে অনেক কষ্ট ভোগ করেছিল। সে তার সর্বস্ব ব্যয় করেছিল, কিন্তু আরও ভালো হওয়ার পরিবর্তে তার অবস্থা ক্রমেই নিকৃষ্টতর হচ্ছিল। যিশুর কথা শুনে ভিড়ের মধ্যে সে পেছন দিকে এলো এবং তার পোশাক স্পর্শ করল, কারণ সে ভেবেছিল, আমি যদি কেবলমাত্র তার পোশাকটি স্পর্শ করতে পারি তাহলেই আমি সুস্থ হয়ে যাব। তখনই তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল এবং সে শরীরে অনুভব করল যে সে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছে। সেই মুহূর্তে যিশু উপলব্ধি করলেন যে তার মধ্য থেকে শক্তি নির্গত হয়েছে। তিনি পিছনে লোকদের দিকে ঘুরে পড়লেন, কে আমার পোশাক স্পর্শ করেছে? তার শিষ্যেরা উত্তর দিলেন, আপনি দেখতে পাচ্ছেন লোকেরা আপনার উপর চাপাচাপি করে পড়ছে, তবু আপনি জিজ্ঞাসা করছেন কে আমাকে স্পর্শ করল? কিন্তু যিশু চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন কে এই কাজ করেছে। তখন সেই নারী তার প্রতি কি ঘটেছে জেনে যিশুর কাছে এসে তাঁর চরণে পতিত হল। সে ভয় কাঁপতে কাঁপতে সমস্ত সত্য তাকে জানাল। তিনি তাকে বললেন, কন্যা, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে, তুমি শান্তিতে চলে যাও ও তোমার কষ্ট থেকে মুক্ত থাকো। যিশু তখনও কথা বলছেন, এমন সময় সেই সমাজ ঘরের অধ্যক্ষ জাইরের বাড়ি থেকে কয়েকজন লোক এলো। তারা বলল, আপনার কন্যার মৃত্যু হয়েছে, আর কেন গুরুমহাশয়কে বিব্রত করবেন? তাদের কথা অগ্রাহ্য করে যিশু সেই অধ্যক্ষকে বললেন, ভয় পাবেন না, শুধু বিশ্বাস করুন। তিনি পিতর যাকোব ও যাকোবের ভাই জোহন এই তিনজন ছাড়া আর কাউকে তাঁর সঙ্গে যেতে দিলেন না। তারা সেই অধ্যক্ষের গৃহে এলে যিশু দেখলেন সেখানে প্রচণ্ড হৈহট্টগোল হচ্ছে, লোকেরা কাঁদছে ও তারস্বরে বিলাপ করছে। তিনি ভিতরে প্রবেশ করে তাদের বললেন, তোমরা এত হৈহট্টগোল বিলাপ করছো কেন? বালিকাটি মরেনি, ও ঘুমিয়ে আছে। তারা কিন্তু তাকে উপহাস করল। তাদের সবাইকে বের করে দিয়ে তিনি বালিকাটির পিতামাতা ও তাঁর সঙ্গী শিষ্যদের সঙ্গে নিয়ে মেয়েটি ভিতরে যেখানে ছিল সেখানে গেলেন। তিনি তার হাত ধরে তাকে বললেন, টালিথা কওম, এর অর্থ, খুকুমনি, আমি তোমাকে বলছি, ওঠো। সঙ্গে সঙ্গে খুকুমনি উঠে দাঁড়াল ও চারদিকে ঘুরে বেড়াতে লাগল। তার বয়স ছিল ১২ বছর। এতে তারা সম্পূর্ণরূপে বিস্ময় বিহ্বল হয়ে পড়ল। তিনি তাদের দৃঢ় আদেশ দিলেন কেউ যেন এ বিষয়ে জানতে না পারে। তারপর তিনি বালিকাটিকে কিছু খাবার খেতে দিতে বললেন।